রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট শিক্ষার্থীরা যদি এখন এই সিদ্ধান্ত না মেনে না যেতে চায় চাপ না দেন সেটা বলেছি আমরা বলেছি কোন ধরনের বল প্রয়োগ করা যাবে না শারীরিক এবং মানসিক শারীরিক বল প্রয়োগ দরকার নেই এর আগে তো রেকর্ড আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ব্যাকেন করা হয়েছে তখন যেসব সুযোগ সুবিধা পানির লাইন বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া পরিষ্কারভাবে বলা হয়েছে এবং আমি মনে করিয়ে দিয়েছি যে আমি 1982 সাল থেকে এই ক্যাম্পাসে তারও আগের থেকে কিন্তু 1982 সালেই তো এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো সেটা মনে করিয়ে দিয়েছে আমি শিক্ষক এবং শিক্ষক হিসেবে কী দেখেছি এবং সেখান থেকে আমার কী কী শঙ্কা তৈরি হয়েছে সেটা আমি পরিষ্কার করেই বলেছি সেটা যদি করা হয় আপনাদের আমাদের অবস্থান তারা প্রতিটা হলে যতজন আছেন তাদের নিরাপদ থাকার ব্যবস্থা করবেন এবং নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করবেন আপনারা কি একটি কথা বলেছেন আপনারা যখন এখানে ঢুকেছেন প্রধান ফটকে তখন এখানকার যে সিচুয়েশন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ বিজিবি র‍্যাব সবাইকে দেখেছেন এটা তো আসলে সুপ্রকার বিষয় না এটা নিয়ে কথা বলেছি এই বিনিয়ে বলা হয়েছে যে এটা এটা তো সামনে যে পরিস্থিতি আছে সেটা তো স্টুডেন্টদের উপরে মানসিক চাপ তৈরি করবে তাই না তো সেটা তো বলা হয়েছে আমরা আমাদের সমাবেশেও বলেছি কাজে এই ধরন এদের মধ্যে দিয়ে যাওয়া স্টুডেন্টদের মধ্যে মানসিক চাপ তৈরি করবে ভীতি তৈরি করবে কাজে তারা যাতে কোনোভাবে ভীত না হন এই কথাটা আমরা বলে এসেছি মানে আমাদের যতখানি বলার ছিল আমাদের সমাবেশ শেষে আমরা উপাচার্যের বাংলোতে গিয়েছিলাম উপাচার্য স্যার আমাদেরকে বলা হয়েছে যে উপাচার্য স্যার নেই বেরিয়ে গেছেন কেমন আমরা প্রায় কতক্ষণ ছিলাম প্রায় 5-10 মিনিট তো ছিলামই কেমন ওখানে আমরা ছিলাম ওখানে প্রক্টর স্যারের সাথে আমাদের কথা হয়েছে এবং প্রক্টর স্যারের কাছে আমরা যেটা বলেছি যে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যে ওরা যদি এরকম হল ছাড়ার আমি বললাম যে হল ছাড়ার ফর্মালি ঘোষণা শুনলাম যে চলে গেছে যখন আমরা সমাবেশে ছিলাম যদি তাই হয় এবং শিক্ষার্থীরা ওনারা অন্তত পক্ষে প্রক্টর স্যার বলছেন যে ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন এটা তার কথা নিরাপত্তার ক্ষেত্রে যেটা তারা জিজ্ঞেস করতে আর আমরা স্পেসিফিক্যালি যেটা তাদেরকে বলেছি যেহেতু সময়টা সন্ধ্যা এবং সেই সময় আমাদের আগের বিভিন্ন সময় দেখার যে অভিজ্ঞতা আছে এই সময়টা নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষার্থীদের জন্য একটু অসুবিধাজনক হতে পারে আমাদের বক্তব্য ছিল ওনারা আমাকে জিজ্ঞেসও করেছে যে আমাদের কোনো কিছু বলার আছে কি না তো ভিসি স্যার যেহেতু ছিলেন না আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে মানে জোর করা যাবে না ওদেরকে শারীরিকভাবেও বাধ্য করা যাবে না ওদেরকে নাকি নানাভাবে ভুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে পানি বন্ধ করে দেওয়া হবে ইত্যাদি কারা দিচ্ছে ওনারা তো বলছেন ওনারা তো হয়তো দিচ্ছেন না কিন্তু ওদেরকে কোনোরকমভাবে মানসিক চাপও তৈরি করা যাবে না ওরা নিজ ইচ্ছায় নিজের সুবিধা মতো যেভাবে যাবে ওরা যাবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন